أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দিনী ভাই মোহাম্মদ সবের ঢাকা থেকে আপনি প্রশ্ন করেছেন যে জামাত ইসলামের কিছু ভাইদেরকে দেখি যে তাদের কেউ মারা গেলে তার জন্য তারা দোয়ার মাহফিল করেন এবং দেখা যায় যে সারা রাত পর্যন্ত তারা জিকির আজগার করেন, সম্মিলিত মোনাজাত করেন, এগুলো কতটুকু শরীয়ত সম্মত? প্রিয় দিনী ভাই, আপনাকে বলবো এক্ষেত্রে যে জামাত ইসলাম বড় বড় স্কলার দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের বড় বড় শেখ, বড় বড় স্কলার রয়েছেন। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে জামাত ইসলাম কিন্তু দুইটা জিনিসকে ফলো করেন। একটা হচ্ছে তারা মাজহাবের দিক থেকে হানাফি মাজহাবকে ফলো করে থাকেন, এবং দ্বিতীয় হচ্ছে তারা রাজনৈতিক দর্শনের দিক থেকে তারা ইখওয়ানি বা মিশরে যে ইখওয়ান রয়েছে, ইখওয়ানুল মুসলিমিন, সেটাকে কিন্তু তারা ফলো করে থাকেন, বা বৈশ্বিক রাজনীতি যেখানে যে রাজনীতি আছে সেই রাজনীতিকে ফলো করে থাকেন। প্রিয় দিনী ভাই, ক্ষেত্রে আমরা দেখি যে রাজনৈতিক একটা কালচার হচ্ছে কেউ মারা গেলে, দলের কেউ মারা গেলে তাকে নিয়ে দোয়া করা, তার গায়েবানা জানাজা পড়া, তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, যেটা জামাত ইসলাম যেহেতু একটি রাজনৈতিক দল, এই প্রভাবগুলো কিন্তু তাদের মাঝে আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্রে, এই জন্য এগুলো দেখা যায়। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যারা কিন্তু দল করে, যারা বিশেষ করে যারা রাজনৈতিক দল করে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের একটা পলিসি হচ্ছে যে কর্মীদেরকে চাঙ্গা রাখতে হলে কিন্তু আপনাকে সবসময় কর্মসূচি দিয়েই রাখতে হবে, যে কোনো কর্মসূচি। এজন্য অনেক সময় অনেক ছোটো বিষয় তাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয়। তাই দেখে যেখানে একজন ভাই মারা গেছেন, তার জন্য তারা নিজেরাই ফরজ সালাতের পরে যখন খুশি যখন খুশি তখন একা একা দোয়া করতে পারেন, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। কারণ হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা আলী আখিহি বিদহরিল গাইবি, যে ব্যক্তি কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন তার পাশে একজন ফেরেশতা থাকে, যে ফেরেশতা বলতে থাকে, ওয়ালাকা বিমিথলিন, তোমার জন্য তাই রয়েছে যা তুমি তোমার অপর ভাইয়ের জন্য দোয়া করলে। একজন ভাই মারা গেছে বা জীবিত আছে, যার জন্যই তার অনুপস্থিতিতে আপনি যদি দোয়া করেন তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনি দোয়া করতেই পারবেন। কিন্তু সেই দোয়া একা একা আপনি সারাদিন কেঁদে দোয়া করলে সেটা তো রাজনীতি হয় না, যার ফলেই সেটা পেপারে আসতে হবে বা সেখানে সাংবাদিকদের আসতে হবে, এই যে এগুলো হচ্ছে রাজনৈতিক পলিসি, এগুলোর সাথে সত্যিকার অর্থে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন এই বিষয়গুলো তারাই ভালো জবাব দিতে পারবে কেন তারা করছে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে অবশ্যই বলতে হবে যে ইসলামিকভাবে এগুলোর কোনো সুযোগ নেই। যেহেতু কথা হচ্ছে যেহেতু তারা মাজহাবকে ফলো করে, আর হানাফি মাজহাবে নেই, কিন্তু আমাদের দেশে যে মাজহাব চলে সেই মাজহাবে কিন্তু অধিকাংশ মসজিদেই কী হয়, সম্মিলিত মোনাজাত হয়। সম্মিলিত মোনাজাতকে অবৈধ বলা হয় না, যদিও আমরা দেখি যে হানাফি মাজহাবে সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নেই। পক্ষান্তরে দেওবন্দ মাদ্রাসা, আটাজি মাদ্রাসা, কাকরাইল সহ বিভিন্ন স্থানে সম্মিলিত মোনাজাত হয় না, এবং প্রখ্যাত আলিম দিন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, তিনি কিন্তু এই সম্মিলিত মোনাজাতের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন এবং তিনি এর বিরুদ্ধে 48টার মতো দলিল উপস্থাপন করেছেন যে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা বিদআত। প্রিয় দিনী ভাই, তারপরেও যেহেতু মানে চলমান হানাফি মাজহাবকে ফলো করে থাকে তারা অনেক ক্ষেত্রেই, এবং হতে পারে এক্ষেত্রে তাদের অজ্ঞতাও দায়ী। হানাফি জামাতের অনেক বড় বড় স্কলার যারা হয়তো এখন নিজেদেরকে জামাতি বলেন না কিন্তু একসময় ছিলেন, যেমন কামালউদ্দিন জাফরি সাহেব সহ আরও অনেকে, তারা কিন্তু এই সম্মিলিত মোনাজাতকে সাপোর্ট করেন না, কিন্তু হানাফি মাজহাবে কিন্তু এগুলো চলে। যেমন আমাদের পাশের এলাকায় তারা জামাত করে প্লাস হানাফি, তাদেরকে দেখেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রহিম হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে আপনারা সলাতের ক্ষেত্রে শেখ আলবানী রহিমাহুল্লাহ লিখিত সলাতু লিখিত সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সলাতের পদ্ধতি এই বইটা আপনারা পড়বেন, অথচ তাদেরকে তারা কিন্তু এই আল্লামা দেলওয়ার হোসেন সাইদের কথা নেয় না, বলে এটা চলবে না। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই কথাগুলো অনেক কথাগুলোকেই নেয় না।
সুতরাং এই চলমান মাজহাবকে সামনে রেখে তারা কিন্তু এই মোনাজাত এগুলো করে থাকে। ঠিক তদ্রুপ তারা সারা রাত এই যে সম্মিলিত জিকির আজগার, যেগুলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন যে মসজিদে বসে সম্মিলিত জিকির চলছে, তিনি তাদেরকে ধমকিয়ে বের করে দিলেন এবং বললেন, রাসূলের মসজিদে বসে তোমরা বেদাত করছো। সম্মানিত দিনী ভাই, ইসলামে এগুলোর কোনো সুযোগ নেই। আসলে জামাত ইসলাম করছে না, আহলে হাদিস করছে না, হেফাজত ইসলাম করছে না, কে করছে, এগুলো আসলে দলিল না। দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ যেহেতু এগুলো নেই, তাই এগুলো করার কোনো সুযোগ নেই। কেউ ইবাদতের নামে কিছু করতে চাইলে অবশ্যই তাকে দলিল দিয়ে করতে হবে, আর যেহেতু তাদের দলিল নেই, সুতরাং এক্ষেত্রে অবশ্যই এগুলো প্রত্যাখ্যাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই ধর্মের মাঝে এমন কিছু করলো যেটা নেই সেটা প্রত্যাখ্যাত। মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো যে আমলের দিক নির্দেশনা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নেই, অবশ্যই সেটা প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। হাদিসটি সহিহ মুসলিম এসেছে আবু হুরায়রা থেকে এবং আগের হাদিসটি আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। প্রিয় দিনী ভাই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম বিসব। আসসালামু আলাইকুম।